ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জ 572টি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলোর মধ্যে মাত্র 38টি জনবসতিপূর্ণ। ইন্দোনেশিয়ার আকেহের 150 কিলোমিটার উত্তরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর কর্তৃক থাইল্যান্ড ও মায়ানমার থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই কেন্দ্রশাসিত অঞ্চল দুটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়েছে, এগুলো হল আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান দ্বীপপুঞ্জ অক্ষরেখার উত্তরে এবং নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণে অবস্থিত। আন্দামান সাগর উত্তর দ্বীপপুঞ্জের পূর্ব দিকে এবং বঙ্গোপসাগরের পশ্চিম দিকে অবস্থিত। এর কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী পোর্ট ব্লেয়ার। সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্থলভাগের আয়তন 8,249 কিলোমিটার। বাংলা ভাষাই হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বাধিক ব্যবহৃত কথ্য ভাষা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রাগৈতিহাসিক যুগ থেকেই আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি। 1777 সালে ব্রিটিশরা এই অঞ্চলে একটি নৃতাত্ত্বিক সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষা থেকে জানা যায়, বহিরাগতদের আগমনের আগে কয়েক শতাব্দী কাল ধরে এই দুই দ্বীপপুঞ্জ নেগ্রিটা ও মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অধিকারে ছিল। 1788 সালে দুই নৌ আধিকারিকের সুপারিশ ক্রমে 1789 সালে তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস পোর্ট কর্নওয়ালিসের কাছে চ্যাটহাম দ্বীপে একটি ব্রিটিশ উপনিবেশ স্থাপন করে। ওই অঞ্চলে লেফটেন্যান্ট রেজিল্ট ব্লেয়ার এই অঞ্চলে একটি সমীক্ষার কাজ চালান। তার নামানুসারে পোর্ট কর্নওয়ালিসের নাম হয় পোর্ট ব্লেয়ার। 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার এখানে একটি বন্দী নিবাস স্থাপনের পরিকল্পনা করে। 1858 সালে ভাইপার দ্বীপে তৈরি করে একটি কারাগার, একটি গ্যালো ও একটি জনবসতি। 200 জন বন্দীকে ওই কারাগারে এনে রাখা হয়। এদের অধিকাংশই ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিদ্রোহী সৈনিক। 1906 সালে পোর্ট ব্লেয়ার সেলুলার জেল তৈরি হলে আগের কারাগারটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালে 1942 সালের 21 মার্চ জাপানিরা আন্দামান দখল করে নেয়। জাপানি সেনাবাহিনীর হাতে এই অঞ্চলের বহু নিরপরাধ মানুষও নিহত হয়। পরে জাপানিরা এই দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেয়। 1943 সালে 30 ডিসেম্বর সুভাষচন্দ্র পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 1945 সাল পর্যন্ত এই অঞ্চলে ব্রিটিশদের অধিকার মুক্ত ছিল। এ সময় আন্দামান খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠে। 1945 সালের 8 অক্টোবর জাপানি সেনাবাহিনীর দক্ষিণ পূর্ব এশিয়া কমান্ড পোর্ট ব্লেয়ারে আত্মসমর্পণ করলে ব্রিটিশরা এই দ্বীপপুঞ্জের অধিকার ফিরে পায়। 1947 সালের 15 অগস্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একত্রে স্বাধীন ভারতের অঙ্গীভূত হয়।